আকৌ কাল হল কুলাংগার সন্তান বধু। শিবসাগরত আন এক জঘন্য ঘটনা। পুত্র বোৱাৰীৰ নির্যাতনের বাবে স্বেচ্ছায় মৃত্যুক সাবতিলে দুর্ভোগীয়া জননীয়ে। গাত জুই লগাই বাছি ললে চরম পথ, এৰি থৈ গল আত্মহত্যার টোকা। বোৱাৰীৰ কারণে এই পথ বাছি ললো, বাবা শান্তিরে থা, লোৰাটো নেৰিবি। তিনিশাৰীৰ চুটি বাক্য সম্বলিত এই আত্মহত্যার টোকাটো এৰি সংসারৰ পৰা স্বেচ্ছায় বিদায় মাগিলে শিবসাগরের ডিচিয়ালৰ অনু বৰুৱা নামৰ বৃদ্ধাগৰাকীয়ে। রজনী খাৰঘৰীয়া কাণ্ডৰ এমাহ পাছতেই শিবসাগরত পুনৰ ঘটিল অনুরূপ জঘন্য ঘটনা। শিবসাগর জেলার ধুলিয়াপার ডিচিয়ালত বৃহস্পতিবারে পুৱতি নিশা জুইৰ মাজত এগৰাকী বৃদ্ধাক দেখা পাইছিল খেতিপথাৰলৈ অহা এজন ব্যক্তিয়ে। হতভম্ব হৈ এই দৃশ্য দেখার পিছতেই হুয়া ধোয়া লগালে আৰু খবৰ দিলে পৰিয়ালক। তেতিয়াও হুয়াপাতিতে থকা দুই পুত্র বোৱাৰী উঠে মানে জুইৰ মাজত জীবন্তে জাহ গল 67 বছৰীয়া অনু বৰুৱা নামৰ বৃদ্ধাগৰাকী। কিছু সময় পাছতেই ঘটনাস্থলীত উপস্থিত হল আৰক্ষী। বৃদ্ধার মৃতদেহ দেখি সন্দেহ উপজে আরক্ষীর। তদন্তর সময়ত আরক্ষী উদ্ধার করে মৃত্যুর পূর্বে বৃদ্ধাগৰাকীয়ে লিখা আত্মহত্যার টোকা। এই আত্মহত্যার টোকা উদ্ধারের পিছতেই আরক্ষী সুৎপোষর ভাবে আটক করে দুই পুত্রর লগতে বোৱাৰী দুগৰাকীক। ডেফিনেটলি ঘর মানুষ মানে কোনবা জড়িত থাকিব পারে, হয় আমি ঘর মানুষ আটক করেছি। দুই পুত্র দুই বোৱাৰীক লৈ গৈছে, চারিজনক লৈ গৈছে। আনহাতে তদন্ত করবলে গৈ আরক্ষী লাভ করেছে সন্দেহজনক বহু তথ্য। হত্যা নে আত্মহত্যা, তাকে লৈও উপজিছে সন্দেহ। টোকাটো বৃদ্ধাগৰাকীয়ে লিখা হয় নে নহয় সেয়াও সন্দেহজনক। টোকাটোর হস্তাক্ষর পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করেছে তদন্তকারী আরক্ষী। যেটা সুইসাইড নোট, সেই সুইসাইড নোট ভেরিফাই করব লাগবে, মানে সেই মহিলাগৰাকীয়ে লিখা হয় নে নহয়, আর যদি লিখা হয় তেনেহলে সামঞ্জস্য আছে। কিন্তু হত্যাকাণ্ডই হোক অথবা আত্মহত্যাই হোক, কুলাঙ্গার পুত্র বোৱাৰীৰ বাবেই যে 67 বছৰীয়া অনু বৰুৱাৰ মৃত্যু হয়েছে সেই বিষয়ে সকলো নিশ্চিত। রজনী খাৰঘৰীয়া কাণ্ডৰ মাত্র 40 দিন পাছত একেখন শিবসাগর জেলাত সংঘটিত এই ঘটনায় জোকাৰি গৈছে ৰাজ্যবাসীক। শিবসাগৰৰ পৰা জয়জ্যোতি গগৈ, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।